আসসালামু আলাইকুম বন্ধুরা, তোবা সেলতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ঘরের তৈরি এই তেলটি মাত্র একবার ব্যবহার করুন, চুলের যত সমস্যা আছে এক নিমিষে দূর হয়ে যাবে। চুল আমাদের সৌন্দর্যের এমন একটি অংশ যা সঠিক পরিচর্যা এবং যত্ন না নিলে দিনকে দিন তা খারাপ হয়ে যায়। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের চুল প্রতিদিন ঝরে পড়ে। চুলে খুশকি থাকার কারণে সবসময় মাথা চুলকায়, চুলের আগা ফেটে গিয়ে দুমুখো হয়ে যায়, রেশমি কালো চুল সাদা ফ্যাকাশি হয়ে গেছে, এছাড়াও চুলের যত সমস্যা আছে তা দিনকে দিন বেড়েই যাচ্ছে। তো আপনি যদি এত সমস্যা এক নিমিষে দূর করতে চান, তাহলে আজকের দেখানো টিপসটি মাত্র কিছুদিন ব্যবহার করুন। দেখবেন চুলের জন্য আপনাকে আর কোনো তেল ব্যবহার করতে হবে না। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই তেলটি আপনারা ঘরে তৈরির উপাদান দিয়ে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন কোন উপাদান লাগছে এই টিপসটি তৈরি করতে। সর্বপ্রথমে যে উপাদানটি লাগবে আর সেটি হচ্ছে কালো জিরা। আপনারা সবাই জানেন, চুলকে কালো করতে, চুলের গোড়া মজবুত করতে, চুল ভেঙে পড়া বন্ধ করতে কালো জিরা অনেক উপকারী। কালো জিরা নতুন চুল জগাতে অনেক সাহায্য করে। মাথায় কালো জিরার তেল ব্যবহার করা আর খাবারের কালো জিরা ব্যবহার করা খুব ভালো ফলাফল দেয়। মাথায় কালো জিরার তেল ব্যবহার করা আর খাবারের কালো জিরা ব্যবহার খুব ভালো ফল দেয়। কালো জিরার তেল চুলের ফলিকলকে স্টেট করে ও শক্তিশালী করে, যার ফলে নতুন চুল সৃষ্টি হয়। এছাড়াও কালো জিরার তেল চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়। চুলের দৈর্ঘ্য বাড়াতে এই তেল উপকারে আসে। আমি এখানে এক চামচ পরিমাণ কালো জিরা নিয়ে নিব। এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে, আর সেটি হচ্ছে মেথি দানা। চুলের যত্নে কালো জিরা ও মেথি দানা অনেক উপকারী। বাজারে এখনকার সকল তেলে এই মেথির গুণাগুণ পরিলক্ষিত হয়। মেথিতে রয়েছে এক প্রকার হরমোন যা চুলের বৃদ্ধি ঘটায় আর হেয়ার ফলিকলকে মজবুত রাখে। মেথিতে আছে লিকোটিন এসিড ও লেসিথিন নামক উপাদান যা পাতলা চুলকে ঘন করতে সাহায্য করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ স্ক্যাল্পের ইনফেকশন রোধ করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে। তো আমি এখানে কালো জিরার সমপরিমাণ মেথি দানা নিয়ে নিয়েছি। এবার তৃতীয় যে উপাদানটি নিতে হবে, আর সেটি হচ্ছে চুলের ব্যবহার করা যে কোনো তেল। আপনারা যারা যে তেলটি ব্যবহার করেন তারা সেই তেলটি এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে নারকেলের তেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। আমি এখানে হাফ বাটির মতো নারকেলের তেল ঢেলে নিলাম। মোটামুটি এই তিনটি উপাদান দিয়েই আপনার চুল সকল ধরনের পুষ্টিগুণ পেয়ে যাবেন। তবে যদি আপনার চুল পাতলা হয়ে থাকে, চুলের গোড়া মজবুত না হয়ে থাকে, তাহলে এর মধ্যে আরেকটি উপাদান মিশাতে হবে, আর সেই উপাদানটি হলো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের সব থেকে বড় উপকার হচ্ছে পুষ্টিগুণ। এটি চুলের সকল ধরনের সমস্যা থেকে দূরে রাখে, চুলের সকল পুষ্টিগুণের চাহিদা পূরণ করে, চুলকে করে তোলে সবার থেকে আলাদা। তো আমি এখানে এই ক্যাস্টর অয়েল 2 চামচ পরিমাণ নিয়ে নিব। এবার সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এই মিশ্রণটিকে সারা রাত রেখে দিতে হবে। সারা রাত কালো জিরা, মেথি এবং ক্যাস্টর অয়েলের গুণাগুণ নারকেল তেলের সাথে মিশে যাবে। এতে করে সকল পুষ্টিগুণ একসাথে হয়ে চুলের জন্য মহাকার্যকারী তেল তৈরি হবে। এখন একটি ছাঁকনি এবং বাটি নিয়ে তেলগুলো ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনি চাইলে এই তেল একটি বাটিতে অথবা কাচের বোতলের সংরক্ষণ করতে পারেন। এই তেলটি আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। এই তেলটি ব্যবহারের নির্দিষ্ট কোনো সময় নেই। আপনারা যে সময় তেল ব্যবহার করেন সেই সময় এই তেলটি ব্যবহার করতে পারেন। এটি টানা 1 থেকে 2 মাস ব্যবহার করুন, ভালো ফলাফল দেখতে পাবেন। বন্ধুরা, এই উপাদানটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।